হ্যালো ফ্রেন্ডস, অন্তিমপল্লির ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। আর এখন পড়ে গেছে জুন মাস, তো আমার অনেক বন্ধুরা জিজ্ঞাসাও করছেন যে এই সময়ে কি সবজি বসানো যেতে পারে। তো চলুন আজকে সেটাই দেখি যে এই সময় কি সবজি বসানো যেতে পারে, চলুন দেখে নিই। তো একদম প্রথমেই চলে আসব আমি বরবটিতে। এই দেখুন বরবটি, এই বরবটিটা আমি মোটামুটি 1.5-2 মাস আগে লাগিয়েছি, তো এখন খুব ভালো বরবটি দিচ্ছে। বেশ অনেকদিন ধরে আমি কিন্তু তোলাও শুরু করে দিয়েছি আর প্রচুর পরিমাণে বরবটি আমি এখান থেকে পাচ্ছি, তো আপনারাও দিয়ে দিতে পারেন বরবটি। বরবটি যেমন খুব তাড়াতাড়ি রেডি হয় আর তেমনি কিন্তু একদম ইজি কেয়ারে হয়। তো আমি বসিয়েছিলাম শুধু গোবর সার আর মাটি, তো আপনারাও শুধু যে কোনো সবজি গোবর সার আর মাটিতে বসিয়ে দেবেন। তারপরে এখানে দেবেন খাবার হিসেবে খোলের তরল সার, খোলটা ভিজিয়ে রেখে 4-5 দিন পর থেকে জলের সাথে মিশিয়ে মিশিয়ে কিন্তু দিতে পারেন, তাতেই আপনার এত সুন্দর বরবটি হবে। আর এই যে বরবটি গাছের ফুলে কিন্তু প্রচুর পরিমাণে পিঁপড়ে হয়, সেই পিঁপড়ে কীভাবে আপনারা তাড়াবেন সেই ভিডিও আমি কালকেই শেয়ার করেছি, ইচ্ছে করলে আপনারা দেখে নিতে পারেন। তো একদম দেরি না করে যারা এখনও বরবটি বাগানে বসাননি তারা বরবটি কিন্তু বসিয়ে দিন। বসানোর 1.5-2 মাসের মধ্যেই দেখুন এরকম মুঠো মুঠো বরবটি কিন্তু আপনি প্রায়ই পাবেন, মানে একদিন পর একদিনই তুলতে পারবেন। আমি যেমন তুলছি প্রত্যেক দিনই কিন্তু এখন কিচ্ছুটা করে বরবটি পাচ্ছি, মাঝে মাঝে বেশ অনেকটা পাচ্ছি। আর এদিকে এবার চলে আসি ভেন্ডি, আর বসিয়ে দিন ভেন্ডি। এই যে আমি কয়েকদিন আগেই ভেন্ডি বসিয়েছি, দেখুন সেই ভেন্ডিগুলোর খুব ভালো গ্রোথ হয়েছে। তো ভেন্ডিও খুব সহজেই কিন্তু গ্রো হয় আর আপনি খুব তাড়াতাড়ি ভেন্ডি পাবেন। তো এখন আমাদের গরমের বাগানের এখনও অনেকদিনই বেশ হাতে সময় রয়েছে, তো আপনারা খুব সহজেই কিন্তু করে নিতে পারেন ভেন্ডি। আর ভেন্ডি ওই যে বললাম একদম ইজি কেয়ার, যেটা বললাম বরবটির কেয়ার ওই সেম কেয়ার। এবার চলে আসি ডাটা, এই যে কাটোয়া ডাটা, একডাল কাটোয়া ডাটা, এটাও বসাতে পারেন, বা যেটা ঝাড় কাটোয়া ডাটা হয় সেটাও বসাতে পারেন, যে যেটা ভালোবাসেন। তো ডাটা আমি ফার্স্ট হারভেস্ট করেছিলাম 23 দিনে, তো দেখতে পাচ্ছেন কি সুন্দর মোটা মোটা ডাটা হচ্ছে। আর একবার ওই যে শুরু হলো তারপর তো বেশ কিছুদিন পাবেন, শুধু খোলের সারেই কিন্তু আপনাদের এরকম ডাটা হবে। এই যে একদম ইজি কেয়ারে আপনারা করতে পারেন কাটোয়া ডাটা। এবার 4 নম্বরে চলে আসি শশা। এই দেখুন শশাটা আমি মাঝে মাঝেই পাচ্ছি, আপনাদের দেখাচ্ছি, খুব সুন্দর শশা হচ্ছে। এই যে এগুলো বেশ কিছুদিন আগের বসানো, আবার আমি কিন্তু নতুন বসিয়ে দিয়েছি। এই যে এখানে কয়েকদিন আগেই আমি বসিয়ে দিয়েছি, সেগুলোতে এই যে ব্রাঞ্চ বেরোনো শুরু হয়ে গেছে, আশা করছি খুব শিগগিরই এখান থেকে শশা পাবো। আবার এদিকেও বসিয়ে দিয়েছি, এখানে আমি গতকালই বসিয়েছি। এবার আসি পুঁই শাক। এই যে পুঁই শাকগুলো তো খুব তাড়াতাড়ি গ্রো হয়ে, দেখতে পাচ্ছেন কি সুন্দর পুঁই শাক হচ্ছে, যেখানে আমি টবের মধ্যে 12 ইঞ্চি গ্রো ব্যাগে করেছি। এছাড়াও আমি বসিয়ে দিয়েছি এই যে 12 ইঞ্চি গ্রো ব্যাগগুলোতে আবার বসিয়েছি এখানে লাল পুঁই, আর কিচেন ওয়েস্ট গার্ডেন ওয়েস্ট দিয়ে এই যে এদিকে বসিয়েছি আর একটা লাল পুঁই, সেটাও কিন্তু খুব ভালো গ্রোথ হচ্ছে। তো পুঁই শাক তো আপনারা খুব সহজেই করে নিতে পারেন। এবার 6 নম্বরে করতে পারেন এখন এই যে উচ্ছে। উচ্ছে কিন্তু সারা বছরই মোটামুটি হয়, তো আপনারা এখন ইচ্ছে করলে উচ্ছেটা কিন্তু বসিয়ে দিতে পারেন। এগুলো আমি বসিয়েছি বেশ কিছুদিন আগে আর এখান থেকে আমি প্রচুর উচ্ছে পাচ্ছিও। এই যে কয়েকদিন আগেই তুলে নিলাম, আবার দেখুন প্রচুর উচ্ছে কিন্তু ধরছে। 7 নম্বরে দিয়ে দিতে পারেন লাউ গাছ। এই দেখুন আমি লাউ গাছ দিয়েছি কয়েকদিন আগেই, লাউ গাছটা একটু গ্রো হতে শুরু করে দিয়েছে। ওই বসিয়েছি কেয়ার একই, শুধু মাটি আর গোবর সারে বসিয়েছি। এবার একটু যেই আর একটু বড় হলে গাছটাকে খাবার দেওয়া শুরু করব, সেটা খোলের সারই দেব। 8 নম্বরে চলে আসি চিচিঙ্গা। এই দেখুন চিচিঙ্গা আমি আগেও বসিয়েছিলাম, তো সেটা কোনো কারণে গাছটা মরে গেছে, তো আমি আবার বসিয়ে দিয়েছি, দেখুন চিচিঙ্গা বাড়তে শুরু করেছে। তো চিচিঙ্গা বসালে কিন্তু আপনাদের এখনই বসাতে হবে, এরপরে চিচিঙ্গা বসানোর সময় থাকবে না। এবার বসিয়ে দেবেন লঙ্কা। লঙ্কাটাও কিন্তু সবসময়ই হয়। এই দেখুন লঙ্কা আমি প্রচুর বাগানে বসিয়ে রেখেছি, তো কিছু এই যে পাতা একটু একটু কুকড়ে গেছিলো সেগুলো কুকড়ানো ছেড়ে কিন্তু আবার লঙ্কা দিতে শুরু করেছে। এই যে এদিকেও বেশ ফুল ফুটেছে আর কিছু কিছু লঙ্কাও কিন্তু ধরেছে।
আর বসাতে পারেন এই যে কচু, যারা আমার মতো কচুর শাক খেতে ভালোবাসেন তারা অবশ্যই বসিয়ে দেবেন কচুর শাক। এই বৃষ্টি পড়লেই কিন্তু কচুর শাক খুব ভালো গ্রোথ হবে, তো এখনই বসিয়ে দিন। তাহলে এই যে বৃষ্টি আসছে সামনে, খুব তাড়াতাড়ি আপনার কচুর শাক ভালো গ্রোথ হয়ে যাবে। আর অবশ্যই বসিয়ে দিন ঝিঙে। এই যে গরমে যারা ঝিঙে এতদিন বসিয়ে দিয়েছেন পাচ্ছেন, তারা তো পাচ্ছেনই, আর যারা এখনও বসাননি তারা অবশ্যই বসিয়ে দিন ঝিঙে, কারণ ঝিঙে কিন্তু গরমের খুব দারুণ একটা সবজি, আর এই সময় বসালে খুব ভালো হবে ঝিঙেটা। আর বসিয়ে দিতে পারেন বেগুন গাছ। এই যে এইগুলোতে কিন্তু বেগুন ধরতেও শুরু করে দিয়েছে। আর বেগুন গাছ তো এমনই একটা গাছ যেটা আপনি একবার বসালে বেশ অনেক দিন ধরে কিন্তু বেগুন পাবেন। আর বসিয়ে দিতে পারেন পোড়ল। পোড়লটা কিন্তু খুব একটা প্রচলিত নয়, আমরা অনেকে খাই, আবার অনেকে, যেমন আমি খুবই বাজার থেকে কমই কিনে খেয়েছি, কোনোদিন কিনেছি বলে তো মনে পড়ে না। তো দেখুন আমার ছাদ বাগানে হয়েছে আর আমি কিন্তু ভীষণ খুশি, এর আগেও একটা পেয়েছিলাম, এই যে আর একটা খুব সুন্দর পোড়ল হয়েছে। তো এটাও খুব ইজি কেয়ারে আপনারা সহজেই ছাদ বাগানে করতে পারেন। আমি করেছি 12 ইঞ্চি গ্রো ব্যাগে। আর অবশ্যই বসিয়ে দিন এই সময়ে চাল কুমড়ো। চাল কুমড়ো তো একটা দারুণ সবজি, আমরা অনেকেই ভীষণ ভালোবাসি। আমি এখান থেকে খুব সুন্দর একটা চাল কুমড়ো সেদিনই কেটে নিয়েছি, আমার যারা বন্ধুরা দেখেন ভিডিও তারা দেখেছেন, আর আশা করছি আবার পড়বে। তো এখন আর আমি চাল কুমড়ো দেখতে পাচ্ছি না, অবশ্যই এখান থেকে আরও চাল কুমড়ো পাবো। এদিকেও এই যে আমি একটা ছোট্ট বস্তার মধ্যেই খানিকটা কিচেন ওয়েস্ট দিয়ে বসিয়েছিলাম, দেখুন এখানে এটা হচ্ছে দুধ কচু, অনেকে আনাজ কচু বলেন, অনেকে দস্তাল বলেন, তো ওই কচুটাও কি সুন্দর হয়েছে। বসিয়ে দিতে পারেন ভুট্টা বা সুইটকর্ন, যদি ভুট্টা বসাতে চান ভুট্টাও বসাতে পারেন। আর এই যে আমি বসিয়েছি সুইটকর্ন, খুব ভালো হয়েছে, দানাগুলো খুব বেশি না বাঁধলেও যতটা হয়েছে ভীষণ সুন্দর, তো এটাও বসিয়ে দিতে পারেন। আর এই সুইটকর্নগুলো কিন্তু 2-3 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যায়, মানে ভুট্টাও এরকমই সময় নেবে। তো এখন শীতের বাগানের আমাদের যেহেতু হাতে 3 মাস এখনও সময় রয়েছে, তো আরামসে আপনারা করতে পারেন ভুট্টা। তো এবার চলে এলাম নিচে, আর নিচেও আমি করেছি কুমড়ো। তো কুমড়ো তো একটা দারুণ সবজি, আমি এটা অনেকদিন আগেই বেশ বসিয়েছিলাম, এখান থেকে কিন্তু আমার 3টে কুমড়ো খাওয়াও হয়ে গেছে। তো কুমড়ো গাছ হলে আপনি ফুল খেতে পারবেন, কুমড়ো খেতে পারবেন, কুমড়োর ডগা পাতা খেতে পারবেন, একটা সবজি থাকলেই কিন্তু 3 রকমের সবজি আপনার হয়ে যাবে, তো কুমড়ো অবশ্যই বসাবেন। আর এদিকে দেখুন কি দারুণ একটা জিনিস হয়েছে, আমার হয়েছে 8 ইঞ্চি একটা টবে। তো এই টবে এই যে বেগুন গাছটা বসানো হয়েছে, এটা হচ্ছে ব্ল্যাক থিন বেগুন গাছ, যেটা আমি ছাদেও বসিয়েছি আপনাদের দেখালাম, সেটারই একটা বেগুন গাছ অন্তিম বসিয়েছিল এখানে নিচে 8 ইঞ্চি টবে। তো এই বেগুন গাছের মাটিটা কিন্তু তৈরি করা হয়েছিল ফলের গাছের যে আমরা মাটি তৈরি করি হাড়গুঁড়ো শিংকুচি ওই সব দিয়ে, তো এই বেগুন গাছটা কিন্তু খুব ভালো হয়েছে দেখছি, আর বেগুনের কোয়ালিটিও খুব ভালো হয়েছে। তো আমি তো সবসময় গোবর সার আর মাটিতেই বসাই, সেগুলোতেও কিন্তু খারাপ হয় না, খুব ভালোই হয়, আর ওগুলোতে আমি খোলের সার দিই, আর এটাতে কোনোই সার দেওয়া হয়নি, কিন্তু তাতেও এরকম এটার কিন্তু খুব ভালো ফলন হয়েছে। তো এভাবেও বেগুন গাছ বসানো যেতে পারে। আর এদিকে আমি একটু চাল কুমড়োও বসিয়ে দিয়েছি নিচে, ছাদেও চাল কুমড়ো বসিয়েছি। তো ছাদে যেহেতু মাটিটা তো অতটা সাফিসিয়েন্ট নয়, চাল কুমড়োর গাছটা অতটা বাড়তে পারে না, নিচে কিন্তু এর আগেও একবার আমি চাল কুমড়ো দিয়েছিলাম, প্রচুর চাল কুমড়ো হয়েছিল, এবারেও এখানে আমি বসিয়েছি 3টে গাছ, তো আশা করছি ভালো চাল কুমড়ো পাবো। তো আপনাদেরও যদি নিচের গার্ডেনে এরকম জায়গা থাকে যে লাউ কুমড়ো চাল কুমড়ো এগুলো একটু মাটিতেও রাখবেন, বেশি ফল পাবেন। তো যে 15টা সবজির কথা আপনাদের বললাম, এই সবজিগুলো কিন্তু খুব সহজে আর একদম ইজি কেয়ারে আপনারা করতে পারবেন। তো আপনারাও ঘরে সবজি বসান আর একদম অর্গ্যানিকভাবে সবজিটা করুন, দেখবেন তাতে যেমন আপনার পরিবারের চাহিদা পূরণ হবে তেমনি কিন্তু মনটা ভীষণ ভালো থাকবে। আর এই যে খানিকক্ষণ সময় কাটাবেন, এত ভালো সময় আপনার বাগানের সাথে কাটবে, সেটা তো আমি ভীষণভাবে এনজয় করি আর আপনাদেরকে সবসময় শেয়ারও করি। আর এই সবজিগুলো ছাড়াও শাক তো আপনারা প্রচুরই করতে পারেন, এই দেখুন এখানে কলমি শাকে একদম ভর্তি হয়ে গেছে, শাক করতে পারেন কলমি শাক, এই যে এখানে আমি দিয়েছি পনকা শাক লাল শাক, তো শাক কিন্তু প্রচুর পরিমাণে করতে পারেন আর শাক হয়ও খুব সহজে।
তো আপনারাও আপনাদের ছাদ বাগানকে ফুল ফল সবজি দিয়ে একদম ভরিয়ে রাখুন আর খুব ভালো সময় কাটান। আপনারা ভালো থাকবেন, আমিও ভালো থাকবো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।